বেশি বেতন চাস? হ্যাঁ, তোর সুইপার জামাই, সুইপারের বাচ্চা আমাদের সুপারি নষ্ট করছে, আমার বাসাদের নষ্ট করছে, দুর্গন্ধ ছড়াই বেড়াইছে, এডি ওয়াশ করতে এডি পয়সা কথা আমার কয়টা কথা জানোস তুই? আর তোর 5 মাসের বেতন খরচ হইব বাইরে বাসা থেকে। ছোট লোকের বাচ্চা আমি কি একবার ওরে ছুটি দিছি? তুই যে বিনা অনুমতিতে আমার বাসায় ঢুকছস, তোর পারমিশন কে দিছে? আর শোন, তোর বউয়ের কোনো ছুটি মুটি হবে না, তোর বউ যদি আমার বাসা থেকে চলে যায় আমার বাসার কাজকর্ম কে করবে? বের হ, বের হ আমার বাসা থেকে। কি আসলো কিরে, কি চাই কে তুই? ফুলি, আরে বলছিলাম না, ফুলি ফুলি করতেছিস কি? ফুলি কি হয়? আরে ম্যাডাম, ফুলি আছে না, আমি ফুলির স্বামী, ও আমার বউ হয়। শয়তানের বাচ্চা, কত বড় সাহস! আরে ফুলি কে? আরে দেখিস না, ফুলির নাকি হাজবেন্ড, ও ওর কত বড় সাহস! ও আই সেই আমার এই নতুন সোফার মধ্যে উঠে বসে রইছে। এই তোরা এই সোফায় বসার সাহস কে দিছে? হ্যাঁ, কার কাছ থেকে পারমিশন নিয়ে তুই এই সোফার মধ্যে বসতোস? তোর কে বলছে বাসা আসতে? এই তুই আমার বাসায় আসছিস কেন? ম্যাডাম ঈদের ছুটি না, আমার বউরে নিতে আসছি। তোর বউরে নিতে আসছিস মানে? তোর বউরে ছুটি কে দিছে? ম্যাডাম আমি যেখানে কাজ করি না ওখানে আমার ছুটি দিয়েছে, তাই আমার বউরে নিয়ে আমি গ্রামে চলে যাব। ছোট লোকের বাচ্চা আমি কি একবার ওরে ছুটি দিছি? তুই যে বিনা অনুমতিতে আমার বাসায় ঢুকছস, তোর পারমিশন কে দিছে? আর শোন, তোর বউয়ের কোনো ছুটি মুটি হবে না, তোর বউ যদি আমার বাসা থেকে চলে যায় আমার বাসার কাজকর্ম কে করবে? বের হ, বের হ আমার বাসা থেকে, বের হ, বের হ যা। ঈদে চান্দে কোনো ছুটি হবে না, আর তোর যদি আমি ছুটি দেই তুই যদি আমার বাসা থেকে চলে যাস আমার বাসায় সব কাজকর্ম কে করবে? তুই জানোস না ঈদের চান্দের মধ্যে আমার বাসায় অনেক মেহমান আসে। ম্যাডাম দুদিন পরে যদি ছুটি না দেন, সারা বছরই তো কাজ করি। সারা বছর কাজ করিস তো কি হইছে? ঈদের মধ্যে আমার বাসায় মেহমান থাকে, সো ঈদের মধ্যে তুই কোথাও যেতে পারবে না, ঈদের মধ্যে আমার বাসায় থাকতে হইব তোর। বছর একটা দিন ছুটি দিবেন না ম্যাডাম? কে বলছে তুই আমার মুখে মুখে তর্ক করিস? তুই সাহস দেখে আমি বাসি না। ম্যাডাম এটা আপনি কি করলেন আমার সামনে? আপনি আমার বউরে মারলেন। ও বউয়ের জন্য ভালোবাসা একদম উতলা করতেছে না? এখন কি তুই চাইতেছিস তোর গালে আর থাকায় মারি? ম্যাডাম আমি যে যে চাকরি করি সবাই ছুটি দিয়েছে, সবাই ঈদে ছুটি দিয়েছেন, আমি তো আমার বউরে নিতে আসছি। তোর বউরে যে হয়তো নিতে আসতে, বউর জন্য যে হয়তো এত ভালোবাসা গুলো 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 মা করে, তাহলে বউ বড় মানুষের বাসায় কাজ করতে দিছিস কিসের জন্য? বউরে নিজের বাসায় একটি বেহ, তুই আমার বাসা থেকে বেহ, আর তোর বউ কোথাও যেতে পারবো না। বেহ ম্যাডাম, তার জন্য 2টা দিন ছুটি দিবেন না। তুই কিন্তু কথা বলবি না, নয়তো মার কিন্তু তোর পিঠ থেকে একটাও সরবো না, এমনি তো দিন মার খাস। যান দিকে যা, বেহ বেহ আমার বাসা থেকে। ম্যাডাম আর না, আমি যাবো না, আমার বউরে স্যার আমি যাবো না। তুই যাবি না মানে? তুই যাবি না, তোর ঘর যাইবো, বের হ। ম্যাডাম এটা কি করলেন আপনি? কি করলাম? আমার জামাই আপনি মারলেন। তো কি করবো এখন, কি তোর গালে আরো 2টা দিব? এই কি সে এত গন্ধ আসতেছে করতে বাসার ভিতরে? এটা কে? ও সুইপার, কেন বাথরুম কি ভরে গেছে গা? যাক ভালো হয়েছে, ঈদের আগে আনছো, পয়সা মশো করলে ঠিক আছে। স্যার এটা আমার জামাই। তোর জামাই? জি স্যার। তো তোর জামাই কি সুইপারের কাজ করে নাকি? না স্যার, আমার মতো অন্য একটা বাসায় কাজ করে। তোর জামাই শুনে তো গল্প এসে, তোর বাসার দিকে কিলে কে ঢুকতে দিছে? বাসার দিকে কেন ঢুকাইছ? স্যার যে ঈদ আসে তো 2 দিন পর তো ঈদ, আমার নিতে আসছে একসাথে দেশে যাম আর কি। তুমি কি এই কাজ হলে প্রেরে ছুটি দিছো? আরে আমি ছুটি দিব না কেন? তাহলে জামাই যে শ্বশুর করে নিতে আসতে, ওই যাবে তুই দিতে? স্যার 2 দিন পরে ঈদ, বন্ধ দিবেন না, আমার জামাই নিতে আসছে একসাথে দেশে যাম। তোর জামাই নিয়ে তুই ডান্ডা নিয়ে যাবি বাসাতে, বাসার কাজ করবো কি? হ্যাঁ ছোট লেখা বাচ্চা, তুই যে বাসার দিন দাবি যাই সময় এই বাসার কাজ করবে, আমার কত বন্ধু বান্ধব কত আত্মীয় স্বজন আছে বাসায়। সারা বছরই তো কাজ করি, বছর একটা দিন যদি বন্ধ না দেন মুখে মুখে তর্ক করছ কেন? বেয়াদ, তুই আমার বাসার চাকর চাকর হয়ে থাকবে, তুই মুখে মুখে তর্ক করছ কেন? কোনো ছুটি হবে না। এই ছোট লেখা বাচ্চা বাজে বাইকের বাসা থেকে বের হ। স্যার আপনার পা দূরে করি স্যার, এরকম করবেন না স্যার, আমার বড় ছুটি দেন এক সপ্তাহ স্যার, 4-5 বছর হয়েছে স্যার, আমি বউর সাথে এক লোকে থাকতে পারি নাই স্যার, তোর নিয়োগ করি স্যার, এবার গায়ে এক সপ্তাহ হ্যাঁ আর বউর সাথে থাকবো স্যার, এই ছুটিটা দেন আপনি স্যার, আমার বউর এক সপ্তাহ ছুটি দিন স্যার। কত বড় সাহস, পায়ে হাত দিছিস কেন? তুই আমার পায়ে হাত দিছিস কেন? স্যার আপনি আমার জামাই লাথি মারলেন, আমরা গরিব হইলে কি আমাকে মানুষ মনে হয় না? আমাকে একদম চুপ, ছোট লোকের বাচ্চা আমার বাসা পুরো দুর্গন্ধ ছড়াই ফেলেছে, আমার বড় বড় কথা বলছ না? স্যার আমি আপনার বাসায় কাজ করবো না। আমার বাসায় কাজ করবি না? না স্যার। যাবি গা? আমার টাকাটা দিয়ে দেন, আমি চলে যাই। যা, কিসের টাকা দেবো তোরে? কেন আপনার বাসায় আমি কাজ করছি না?
তুই তো আমার সাথে কাজই করবি না, তোর কিসের উপর দিব আমি? এতদিন কাজ করছি না, এই টাকাটা দিয়ে দেন। ছোট লোকের বাচ্চা, আমার বাসা থেকে বের হ, যা বের হ। দুলা ভাই, আমাদের ছোট লোকের বাচ্চা আমাদের সুপারমার্কেট কি করছে? এই তুই বেতন চাস? হ্যাঁ, তোরে সুইপার জামাই, সুইপারের বাচ্চা আমাদের সুপারি নষ্ট করছে, আমার বাসাকে নষ্ট করছে, দুর্গন্ধ ছড়াই বেড়াইছে। এডি ওয়াশ করতে এডি পরিষ্কার করতে আমার কয়টা করতে জানো তুই? আয় তোর 5 মাসের বেতন খরচ হইব বাইরে বাসা থেকে। কাঙ্গালের বাচ্চা হিসেবে আবার ট্যাগালের বেতন জোতা দিয়ে বাইরে আমাদের আমার বাসায় কিনে রয়েছে, এত বড় সাহস কই পাইছ? আপনি আমার জামাইর গায়ে হাত তুলেন, আমার গায়েও হাত তুলেন, আমার উপরে কি অত্যাচারটা করলেন, তারপরে আপনি আমার বেতনটাও দিতে আসেন না। আপনার বিচার আল্লাহ করবে। ওই হাত হাত থাকবে না, যেই হাত দিয়ে মানুষের গায়ে হাত তুললেন। আসো, বাসা থেকে বের হ, আমার গা ধাক্কা দাও না কেউ না গো। চলো আমার জায়গা। ছোট লোকের বাচ্চা আসছে, আসলে কিভাবে ঢুকছে? আরে কিভাবে ঢুকছে আমি তো নিজেও জানি না, আসতে অভিশাপ দিতে। চলো রোশ করে দেবো বাসা। এই ভিতরে